নিজের জমি বাঁচাতে গিয়ে দিশাহারা ও আতঙ্কে দিন কাটছে এক যোদ্ধাহত এক মুক্তিযোদ্ধার এমনই অভিযোগ চুয়াডাঙ্গার দামুহুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পাড়ার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শুক্লাল মোল্লার এর আগে তিনি চিকিৎসার জন্য ভারতে দীর্ঘদিন থাকার পর সম্প্রতি দেশে ফিরেন তিনি জানান ওই সময়ের মধ্যে পত্রিক সূত্রে পাওয়া জমি তার চাচত ভাইরা জাল দলিল করে স্থানীয় এক প্রভাবশালীর কাছে জমি বিক্রি করে দেয় পরে প্রভাবশালী ওই ব্যক্তি জমি দখলের উদ্দেশ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শুকলাল মোল্লা ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি সহ নানা কৌশল অবলম্বন করে আসছে বলে অভিযোগ তার এদিকে নিজের পৈতৃক সম্পত্তি বাঁচাতে আদালতে মামলা দায়ের করেন পাশাপাশি সরকারের কাছে ন্যায় বিচারের দাবি তার ও এলাকাবাসী আমি আনন্দ মণ্ডল শুকনাল মোল্লা সে একজন যুদ্ধাত্ম মুক্তিযোদ্ধা সে উনিশশো সালে সে গুলি খেয়ে সে ভারতে চলে যায় দীর্ঘদিন ভারতে থাকার পরে সে আজকে আট বছর সে বাংলাদেশে চলে আসে চলে আসার পরে তার ভাইদের সঙ্গে একটা আপোষ মীমাংসা হয় তিন কাটা জমি কিনে দেবে এবং তাকে তিন সেট দিয়ে ঘর করে দেবে এবং তিন লাখ টাকা দেবে এটা প্রায় সাত বছর অপেক্ষা করার পরে সেটা না করার কারণে এখন সে তার নিজের সম্পত্তি সে চলে যায় এবং এখানে সেই ওই জমি হামিদের কাছে তার ভাইরা স্বাস্থ্য ভাইরা বিক্রি করে এখন সেই হামিদ সেই জমির উপরে অনেক চাপ দিচ্ছে কিন্তু আমার জানা মতে সে তার পৈতৃক সম্পত্তি এবং হামিদ যে অসহায় পঙ্গু সেটা আসলে মিথ্যা কথা এবং তার পাঁচটা বাড়ি আছে সে বাজারে তার অনেক দোকান ভাড়া আছে এবং সে চড়া সুদে ঋণ দেয় তার এনজিও প্রোগ্রাম আছে এটা আমার জানতে যত সত্য তাই বাংলাদেশ সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ শুকনাল যাতে তার নিজের সেই স্বাধীনতা পায় সেই যুদ্ধাহত যে মুক্তিযোদ্ধা সেই সম্মান সে ফিরবে এর জন্য আমার বিশেষ অনুরোধ আমি রবীন কাটানি শুক্লাল মোল্লার আত্মীয় এবং প্রতিবেশী আমি চাই যুদ্ধা হত মুক্তিযোদ্ধা শুকলাল মোল্লা তার অধিকার ফিরে পাক ভূমিদৈশ আব্দুল হামিদ জোরপূর্বক ওনাকে উচ্ছেদ করতে চাইছে ওনার চাচাত ভাই ইন্দ্রজিৎ বিশ্বাস বুধু এবং নরেশ বিশ্বাস জাল দলিল তৈরি করে জমি বিক্রির উদ্যোগ নিলে উনি কোর্টে মামলা করেছে মামলার কথা যিনি কেউই জমি কিনতে চায়নি কিন্তু আব্দুল হামিদ মামলা জানা সত্ত্বেও গাছ জোরে দখল করতে পারবো এই বিশ্বাসে এসে বারবারই জমিতে আসতে ওনাকে হুমকি দিচ্ছে কোনো লোক আসলেও তাকে হুমকি দিচ্ছে প্রাণ হুমকি দিচ্ছে আমরা খুব অনিরাপদ অবস্থায় আছি এইখান থেকে যেন উনি দেশের জন্য যুদ্ধ করেছে সেই হিসাবে ওই লোকটা যেন নিরাপত্তায় পায় এবং জমি থেকে যেন উচ্ছেদ না করতে পারে উনি এই আমার আপনাদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে দাবি যেন উনি নিরাপত্তা পায় এবং বসবাস করতে পারে শান্তির সাথে যেহেতু সে দেশের জন্য যুদ্ধ করেছে সে দেশের সূর্য সন্তান সে এই সরকারের কাছে এইটুকু নিরাপত্তা দাবি করতে পারে বা আমরা চাই এইটুকু নিরাপত্তা যেন সরকার দেয় তাকে আমার এই সম্পত্তি আমি এসেছি আমার কাকা ভাই নরেশ মোল্লা বুধ মোল্লা ওরা জমি জাল করে দলিল করিয়ে দেওয়ার পরে এই জমিটা আমি আসার পরে আব্দুল হামিদ ওই জোরদার একটা ইয়েটা কী নামটা কি বললি দখল করে নিয়েছে ওই গ্রামের মধ্যে কুখ্যাত একটা মস্তান ধরনের ভূমিদস্য তা আমি এই জমিতে থাকাকালে আমি তিন চারবার আমার এই জমির উপরে হামলা চালিয়েছে দখল করার জন্য আমাকে আমার বউকে মাছ করার উপযুক্ত মানে সাজা দিয়েছে যা আমাকে বলে কত মুখ দেখে তোর মতন হাড় ভেঙে দেবো পা ভেঙে দেবো আমার বউকে গাল দিয়েছে এই পা লোক আমার আত্মীয় স্বজন যারা এই আসে দেখতে শুনতে আমাকে একটু সাহায্য করে তাদের পর্যন্ত গালাগাল আমার বাড়িতেই ঘেন্নাই আর আসে না কিন্তু আমি অসহায় মুক্তিযোদ্ধা এই কিন্তু থাকি যোদ্ধা এই স্বামী স্ত্রী থাকি এই আব্দুল হামিদ তিনবার এইরকমভাবে আমার উপর অত্যাচার করেছে আর আমার ওই দুই ভাই কাকা একটু ভাই ওরা জোর করে নিজে জমে নিচ্লি ওই কুখ্যাত একটা মস্তান ধরনের লোক ওর কাছে জমিটা বেঁচে দিয়েছে ওই এখন আমার ওপর হামলা করছে জাল কইরি বেঁচেছে আমার জমি কেস চলছে কেস চলা অবস্থায় ওরা জমির নাম খারিজ এটা সেটা করে জমি বেঁচেছে কেত চলার পরে এই কোনো করেছে আমি কেত চলার আগে জমি বেঁচে ওই ও কিছু করে নেই আমি এই জমিতে আসার পরেই সব করেছি এখন বলছে জমি আমাদের দুই ভাই ওরা ভাই চার ভাই দুই ভাইকে ফাঁকি দিয়ে ওরা কই নিয়েছে এই জমি এতদিন বলছে ওর বিনের নাম আছে এখন বলছে ওর ভাই নামে এই জমি আছে এইভাবে আমাদের অত্যাচার একভাবেই করে যাই আমরা এই জমিতে থাকবো আমি একটা আহত মুক্তিযোদ্ধা আমি নিরাপত্তার জন্য আপনাদের ডাক দেখেছি আপনারা এসছেন আমি যেন সরকারের অধিকারীরা এতদিন আমার ছিল না কো এখন আমার কাগজপাতি সব কিছু হয়ে গিয়েছে আমি যেন সরকারের সাহায্য পাই